মাজার ভাঙতিছে এর কারণ কি, এর ব্যাখ্যা কি? একটা কথা ভালো করে বুঝবেন, শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না, বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে শিরিক দূর করতে হবে। আপনি মাজার ভেঙে কি করবেন? আপনি মাজার ভাঙলেন দশটা, কত সেদের মুরিদ আছে? দশ লাখ। এরা তো বসে থাকবে না, এরা শিরিক করতেই থাকবে, তার মানে মাজারের কোনো দোষ নাই। এই যে আমাদের আল্লামা মাইসর বলকি রহিমাহুল্লাহ আমাদের মস্তান করে শুয়ে আছে, বগুড়া অঞ্চলে ইসলাম কায়েম করেছে, মাইসর বলকির কি কোনো দোষ আছে? দোষ কার? যারা চতুর্দিকে বসে থেকে হোঁকা টানতিছে। কথা কন না গা, তাহলে হামলা যদি করা লাগে ওই হোঁকা খুরদের উপরে করেন, আল্লাহর ওলি মাজারদের উপরে হামলা নয়। যদিও একটা কথা আমি পরিষ্কার করে বলি, আমি এক সপ্তাহে উমরা করে এসেছি, যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি জান্নাতুল মুওয়াল্লা, কত হাজার হাজার সাহাবি শুয়ে আছে। মাজার তো দূরের কথা, কবর সুন্দর করা তো দূরের কথা, নাম পর্যন্ত লেখা নাই। কথা কর না গা, যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা, এটাই শরীয়তের বিধান, কবর চাকচিক্য নয়, সমান করার জিনিস। কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে, চাকচিক্য হয়ে গেছে, যেরকম আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে, একই রকম ভাবে আবার কবরের সঙ্গে বেদুবি করতেও নিষেধ করেছে। এখন একজন আল্লাহর ওলি একটা মাজারে শুয়ে আছে, আপনি যাই হামলা করলেন, ওই আল্লাহর ওলির সঙ্গে কি বেদুবি হলো না? এই জন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না, বরং আপনার হামলা যদি করা লাগে, মামলা যদি করা লাগে, যারা শিরিক করতেছে এদের বিরুদ্ধে সোচ্চার হন। কে রে ভাই, মাজারে কোনো শক্তি নাই, অত নিরীহ, ওর কোনো পাওয়ার নাই, ওর উপর হামলা করে কি হবে? হামলা করতে হবে শিরিক বিদাতকারীদের। এক ভণ্ড বের হয়েছিল কুমিল্লাতে, ওই শয়তান গাইছিল গান, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না, আমি কি বলবো বলবো বলবো, গান বলেছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না, এরপরে কত মারাত্মক কথা বলতেছে বল দেখেন। কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ জোরে কোন, আমার গাউস পাখির গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। একটু জোরে বলেন তো দেখি, নাউজুবিল্লাহ, এখন চিৎকার করে বলেন তো দেখি, কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে, মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যায়, আমার নবী যে বলেন ওই কালেমা ওসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটা মাফ করে দিয়ে, আল্লাহ কালেমার ওসিলা করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই? নবী বলতেছে কালেমা পড়লে জান্নাত, আর ওই বাপ্পার বলতেছে কালেমার দরকার নাই, এদের থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে, আমরা বলি মাজারে হামলা নয়, প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদাতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার। কোনো নিরপরাধ মাজারে হামলা, আবার এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরা বলে যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের ভেদ কয়জনে জানে? বলছি যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই, মারেফতের নামাজ একবার পড়লেই হয়, পীরের পায়ে একবার সেজদা দিলেই হয়, এই ভণ্ডদেরকে আগে বিতাড়িত করা দরকার। আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? আচ্ছা ওই যে পেছনে দাঁড়িয়ে আছে এরা কারা? একটু যে যেখানে আছেন বসন্ত দেখি, তাহলে আমার দিকে লক্ষ্য করেন, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। সিরাত মানে রাষ্ট্রপতি হওয়া, সিরাত মানে জেলখানার যাওয়া, সিরাত মানে প্রয়োজনে জীবনের রক্ত ঢেলে দেওয়া। কিন্তু বাংলাদেশে যারা নবীকে আশেকে রাসুল দাবি করতেছে, এরা নবীর জন্মদিনে কেক কাটে, মিছিল করে, শোভাযাত্রা করে, কিন্তু নবীর চরিত্র নিয়ে যখন নাস্তিকেরা কথা বলে, এদের রাজপথে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এরা প্রকৃত আশেকে রাসুল না, এরা হলো আশেকে শয়তান ভণ্ড। তাহলে সিরাতের শিক্ষা হলো জেলখানায় যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে মনোযোগ,
সময় যেহেতু কম আমি আপনাদের মধ্যে আর বেশি ব্যাখ্যা দিতে পারবো না, তবে একটা আলোচনা আপনাদের মধ্যে করে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই বাংলার জমিনে ওই কোরআনের ফাঁকে আল্লামা সাইদি 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি থেকে থেকে যে বন্দে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি 3.5 বছর জেলে ছিল, আল্লামা সাইদি 13 বছর জেলে ছিল, ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে ছিল, ফাঁসির দড়িতে ঝুলেছে, আলেমদের কোনো অপরাধ ছিল না। আমার নবী যেই কারণে জেলের মধ্যে ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী ছিল। কিন্তু এই কোরআনের পক্ষে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাইদিকে তারা বলেছে রাজাকার, আল্লামা সাইদিকে তারা বলেছে নারী ধর্ষণকারী। এ বগুড়ার মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আল্লামাকে সুযোগ দান করেছিল, আল্লামা সাইদি যেদিন বিদায় নিয়ে চলে গেল আমি তার পেরোজপুর তার জানাজার মধ্যে শরীক হতে পেরেছিলাম, আমি নিজে সশরীরে তার জানাজার মধ্যে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল তার জানাজায় যাওয়ার মতো। একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলবো, ওই আল্লামা সাইদি রাজাকার ছিল না, আল্লাহ সাইদি ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো আল্লামা সাইদির বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনার প্রশ্ন করবেন, হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আল্লামা সাইদির বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো একটু ব্যাখ্যা দেন, হাদিস থেকে ব্যাখ্যা করে বুঝান তো দেখি আমি আপনাদের বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের 25-50 বছরের রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশের নিয়ম হলো চট্টগ্রামে বৃষ্টি হলে ফরিদপুরে হয় না, ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, আবার সিলেটে বৃষ্টি হলে বগুড়ায় হয় না, আবার বগুড়া বৃষ্টি হলে রংপুর বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাইদির বিদায়ের পরে তামাম বাংলাদেশে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিরা যখন বিদায় নিয়ে চলে যায় আসমান সহ্য করতে পারে না, জমিনটাও সহ্য করতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে ওই হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ইনজেকশনের সিরিজ দিয়ে পয়জন ঢুকায়া বিদায় করে দেওয়া হলো, বগুড়া থেকে রওনা করলাম জানাজায় যাওয়ার জন্য, যেতে যেতে বগুড়ায় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে ঢাকায় পৌঁছার পরে যখন ফজর নামাজের আজান শুরু হলো, হাজার হাজার ভক্তরা তাল্লাশের সামনে যখন নামাজ পড়া শুরু করলো, চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা টিয়ার গ্যাসার গুলি নিক্ষেপ করা শুরু করেছে, আল্লামা সাইদির জানাজাটা ঢাকায় করতে চেয়েছিল তাও করতে দেয় নাই, আল্লামা সাইদির লাশটাকে কুকুরের মতো ছাগলের মতো টেনে হেসরে ওই জায়গার মধ্য থেকে পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো। এই বাংলার জমিনে সেই মানুষটা 2 ট্রাম 10 বছর ধরে সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীতে কোরআনের তাফসির করেছে, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদির বিদায়ের পরে ঢাকায় জানাজা করতে দিল না, আর সাইতে বড় জুলুম এই জমিনের মধ্যে একটাও হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তামাম দেশের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে, লাশটা যখন ঢাকা থেকে জোর করে পুলিশের ভাইরা পিরোজপুরে নিয়ে যাওয়া শুরু করলো, আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরে যাওয়ার জন্য, যেতে যেতে 9টা বেজে গেল, পিরোজপুর যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, সকাল 7টার দিকে জানাজার ঘোষণা দেওয়া হয়েছে, বেলা 2টার দিকে পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে জানাজা হয়, কিন্তু যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ভেতরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। যেই মাঠের মধ্যে জানাজা হবে তার থেকে কমপক্ষে 10-12 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়িতে ব্লক হয়ে গেছে, গাড়ি ঢুকতে পারে না, লক্ষ মানুষ কান্না করে করে পঙ্গপালের মতো ছুটে যায় আল্লামা সাইদিকে দেখার জন্য। 1-2 ঘন্টা ধরে চেষ্টা করে কষ্ট করে মাটির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আল্লামা সাইদির যেই জায়গার মধ্যে কবর করা হলো আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে, তারা বর্ণনা করে বলে ফজর নামাজের পরে যখন কবর করা শুরু করলো হঠাৎ করে আসমান থেকে ঝিরঝিরি ঝিরঝিরি গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো, কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, 2টার দিকে জানাজা হওয়ার কথা, প্রশাসনের ভাইরা জোর করে 12:30টার দিকে জানাজা করে দিল, জানাজা চলতে থাকলো 3টা 4টার দিকে, জানাজা শেষ হয়ে যখন লাশটা কবরে ঢোকানো হবে আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদের বলতে চাই, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আল্লাহ।
আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায়ের পরে 64টা জেলার মাধ্যমে বৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছে ওই আল্লামা সাইদির বিদায়ে আসমান সহ্য করতে পারে নাই, আসমানটা আল্লামা সাইদির জন্য কান্না করেছে।